প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা গল্প এবং উপন্যাস পাঠের চ্যানেল কথা কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের অডিওতে আমি পাঠ করব মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প মিস পদ্মা। অনুবাদ করেছেন বনানী ঘোষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, এই অনুরোধ থাকলো। শুরু করি মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প মিস পদ্মা। আইন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করার পর মিস পদ্মার একটা নতুন অভিজ্ঞতা হলো, তা হলো তার জীবনের শূন্যতা। বিয়েটা তার কাছে একটা কৃত্রিম বাঁধন ছাড়া আর কিছু মনে হয়নি, এবং এটাই সে ঠিক করেছিল যে সে বিয়ে না করেই স্বাধীনভাবে জীবন উপভোগ করবে। এমএ পাশ করার পর সে আইন পাশ করে কোর্টে প্র্যাকটিস আরম্ভ করল। সে ছিল রূপসী যুবতী এবং সেই সঙ্গে মৃদুভাষিনী ও প্রতিভাময়ী, তাই আগে এগিয়ে যেতে তার কোনো বাধাই ছিল না। অল্প সময়ের মধ্যেই সে তার সমবয়সী উকিলদের পিছনে ফেলে এগিয়ে গেল। তার ফলে গড় আয় বর্তমানে কখনো কখনো হাজার টাকার উপরও হয়ে যায়। এখন তাকে মামলা নিয়ে বেশি মাথা ঘামাতে বা পরিশ্রম করতে হয় না। যেগুলোর যথেষ্ট অভিজ্ঞতা তার হয়ে গিয়েছিল, প্রায় সেই কেসগুলো তার হাতে আসত, তাই আগের থেকে সেই বিষয়ে কোনো রকম তৈরি হওয়ার কিছু ছিল না। তার নিজের ক্ষমতার উপরও কিছুটা বিশ্বাস জন্মেছিল। মামলায় কী করে বিজয়ী হওয়া যায় তার ধরন ধারণ সে কিছুটা শিখে ফেলেছিল, তাই তার হাতে এখন অফুরন্ত সময়। সে সময়কে গল্পের বই পড়ে, সিনেমা দেখে, ঘুরে বেরিয়ে বা দেখা সাক্ষাতের মধ্যে দিয়ে খরচ করত। এটা সে বেশ বুঝতে পারত যে জীবনে সুখী হওয়ার জন্য একটা কিছু শখ বা অবলম্বন দরকার। সে তাই বেছে নিয়েছিল ফুল গাছ করার শখ। বিভিন্ন ধরনের বীজ এবং ফুল গাছ কিনে আনত এবং সেগুলোকে জন্ম নিতে, বড় হতে এবং তাতে ফুল ফুটতে দেখে সে দারুণ খুশি হতো। কিন্তু এত করেও মিস পদ্মার জীবনের শূন্যতা পূর্ণ হতো না। এমন নয় যে সে পুরুষদের থেকে দূরে থাকতে চাইত। তার প্রেমিকের সংখ্যা নেহাত কম ছিল না। যদি শুধু তার রূপ ও যৌবন থাকত তাহলেও তার উপাসকের অভাব হতো না। কিন্তু এখানে তো রূপ, যৌবন এবং সেই সঙ্গে বিত্ত ছিল তার। রসাকাঙ্ক্ষীরা তাকে ঘিরে থাকবে না কেন? পদ্মার বিলাসিতাকে ঘৃণা ছিল না, ঘৃণা ছিল পরাধীনতার প্রতি, বিবাহটাকে জীবনের ব্যবসায় করে তোলার প্রতি। সে ভাবত যদি স্বাধীন থেকে সব রকম ভোগ বিলাসের আনন্দ উপভোগ করা যেতে পারে তাহলে কেনই বা উপভোগ করব না। ভোগ সম্বন্ধে তার মধ্যে কোনো নৈতিক বাধাই ছিল না, বরং এটাকে সে এক ধরনের দৈহিক ক্ষুধা বলেই মনে করত। এই যে ক্ষুধা বা চাহিদা, সেটা তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন দোকান থেকেই মেটানো যেতে পারে। মিস পদ্মাও সবসময় ওই রকম একটা দোকানের খোঁজে থাকত। খদ্দের দোকান থেকে নিজের যা পছন্দ সেই জিনিসই কিনে নেয়। মিস পদ্মাও তাই চাইত। তার ডজন ডজন প্রেমিক ছিল, কিছু উকিল, কিছু ডাক্তার, কিছু প্রফেসর, আবার বেশ রইস আদমি কেউ। কিন্তু এরা সবাই সুখের পায়রা, ভোমরার মতো ফুলের রস পান করে উড়ে যাওয়া গোছের লোক। বিশ্বাস করা চলে এমন একজনকেও পদ্মা পায়নি। পদ্মার তখন মনে হলো তার মন শুধু ভোগ বিলাস চায় না, আরো কিছু চায়। কিন্তু সেটা কি? তা হলো পূর্ণ আত্মসমর্পণ। তা সে এদের কাছে কখনোই পেত না। পদ্মার প্রেমিকদের মধ্যে একজন ছিলেন মিস্টার প্রসাদ। যেমন রূপবান তেমনি প্রচণ্ড বিদ্বান। তিনি একটি কলেজের প্রফেসর, তিনিও বন্ধনহীন ভোগের আদর্শের পূজারি। পদ্মা তাঁর প্রতি বেশি আকৃষ্ট ছিল। সে মিস্টার প্রসাদকে বাঁধন দিয়ে সম্পূর্ণভাবে নিজের করে নিতে চাইত। কিন্তু মিস্টার প্রসাদ ফাঁদে পা দিতে চাইছিলেন না। সন্ধে হয়ে গেছে, পদ্মা বেড়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় প্রসাদ এসে হাজির। বেড়ানোর সেইখানেই ইতি। বেড়ানোর চাইতে আনন্দ প্রসাদের সঙ্গে কথা বলায়।
পদ্মা মনে মনে ঠিক করেই রেখেছিল প্রসাদকে তার মনের কথা বলবে। অনেকদিন চিন্তা করার পর ইচ্ছেটা ব্যক্ত করাই ঠিক করল। সে প্রসাদের মোহভরা চোখে চোখ রেখে বলল, তুমি আমার বাংলো বাড়িতে এসে থাকো না কেন? প্রসাদ কুটিল পরিহাসের সঙ্গে বলে উঠল, তার মানে দু চার মাসের মধ্যেই এই দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যাবে। তোমার কথার অর্থ ঠিক বুঝলাম না তো? আমি যা বললাম তার অর্থ তাই দাঁড়াই। কিন্তু কেন? আমি চাইবো না আমার স্বাধীনতা হারাতে, তুমিও চাইবে না নিজের স্বাধীনতা খোয়াতে। তোমার কাছে তোমার প্রেমাকাঙ্ক্ষীরা আসবে, আমার রাগ হবে। আমার কাছে আমার প্রেমিকারা এলে তোমার খারাপ লাগবে, এই নিয়ে খটাখটি লাগবে, তারপরে আবার বিরূপ হবে, আর তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। তোমারই তো ঘর বাড়ি, আমাকে তো খারাপ লাগবেই, তাহলে বন্ধুত্ব টিকবে কি করে? দুজনেই কিছুক্ষণ চুপ করে গেল। প্রসাদ এমন স্পষ্ট, সোজাসুজি এবং ঠোঁট কাটার মতো পরিস্থিতির ব্যাখ্যা করেছে যে কোনো কিছু বলার সুযোগও নেই। শেষ পর্যন্ত প্রসাদই একটা উপায় দর্শাল, যতক্ষণ না আমরা প্রতিজ্ঞা করছি যে আজ থেকে তুমি আমার এবং আমি তোমার, ততক্ষণ একসঙ্গে বাস করা সম্ভব নয়। তুমি এই প্রতিজ্ঞা করবে? প্রথমে তুমি বলো। আমি করব। তাহলে আমিও করব, কিন্তু শুধুমাত্র এই কথা ছাড়া আর সব ক্ষেত্রেই আমার স্বাধীনতা বজায় থাকবে তো? হ্যাঁ, আর আমিও এই কথা ছাড়া আর সব ক্ষেত্রেই স্বাধীন থাকব। রাজি তো? রাজি। কবে থেকে? তুমি যবে থেকে বলবে। আমি বলছি আগামীকাল থেকেই। তাই হবে, কিন্তু তুমি যদি প্রতিজ্ঞার অন্যথা করো? আর তুমি যদি করো? তুমি আমায় বাড়ি থেকে বার করে দেবে, কিন্তু আমি তোমায় কী শাস্তি দেব? তুমি আমায় ত্যাগ করবে আর কি করবে? না, এটুকুতে আমার মন শান্তি পাবে না। আমি চাইবো তোমায় অপমান করতে, এমনকি তোমায় হত্যা করতে। তুমি বড় নিষ্ঠুর প্রসাদ। যতক্ষণ আমরা স্বাধীন আমাদের কাউকে কিছু বলার অধিকার নেই, কিন্তু একবার প্রতিজ্ঞায় আবদ্ধ হলে তার অবহেলা আমিও সহ্য করব না, তুমিও পারবে না। তোমার কাছে শাস্তি দেওয়ার উপায় আছে, কিন্তু এমন কোনো অধিকার আইনে আমাকে দেবে না। আমি শুধু জান্তব শক্তি দিয়ে তোমায় প্রতিজ্ঞা রক্ষা করতে বাধ্য করব। কিন্তু আমি একা তোমার এত চাকর বাকরের সামনে কি করতে পারবো? তুমি শুধু ছবির অন্ধকার দিকটা দেখছো। যখন আমি তোমার হয়ে যাচ্ছি, তখন বাড়ি ঘর চাকর বাকর ধন সম্পত্তি সবই তোমার হবে। আমরা দুজনেই জানি ঈর্ষার চাইতে ঘৃণিত আর কোনো সামাজিক পাপ নেই। আমি তোমায় ভালোবাসি কিনা তা ঠিক বলতে পারবো না, কিন্তু তোমার জন্য সব কিছু সহ্য করতে পারবো। যা বলবে তাই করব। অন্তর থেকে বলছো পদ্মা? এই আমার মনের কথা। কিন্তু কেন জানি না তোমার উপর বিশ্বাস আসছে না। আমি তোমায় বিশ্বাস করছি। তুমি এটা শুধু বুঝে নাও, তোমার বাড়ি আমি অতিথি হয়ে থাকবো না, স্বামীর মতো থাকবো। তুমি শুধু বাড়ির নয়, আমার স্বামী হয়ে থাকবে, আমি তোমার স্বামিনী হয়ে থাকব। প্রফেসর প্রসাদ এবং মিস পদ্মা বেশ আনন্দিতভাবেই একসঙ্গে থাকে, দুজনেই দুজনের মতে থাকে। যে আদর্শ তারা মনে মনে স্থির করেছিল তাই সত্যি হল। প্রসাদ মাত্র 200 টাকা বেতন পেত, কিন্তু তার থেকে যদি আয়ের দুনো খরচ করে ফেলে তাহলেও চিন্তার কিছু নেই। আগে মাঝে মধ্যে খেত, এখন প্রায় সবসময় মদ খায়। এখন তার নিজস্ব ব্যবহারের জন্য গাড়ি চাকর বাকর দামি দামি আসবাবপত্র কেনে, আর পদ্মা বেশ খুশি মনেই তার এই পয়সার অপচয় মেনে নেয়। মেনে না নেওয়ার কোনো প্রশ্নই নেই। পদ্মা নিজে তার জন্য দামি পোশাক পরিচ্ছদ তৈরি করিয়ে দেয় এবং সবসময় এই চেষ্টা করে যে
প্রসাদকে যেন আরো আরামে রাখা যায়। এমন মূল্যবান একটি ঘড়ি ব্যবহার করে প্রসাদ, যে ঘড়ি শহরের বড় বড় ধনী ব্যক্তিদের হাতেও নেই। পদ্মা যতই নিচু হয়ে থাকে, প্রসাদ তাকে তত বেশি চাপ দেয়। কোনো সময় পদ্মার বেশ খারাপ লাগে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে প্রসাদের অধীন মনে হতো। প্রসাদকে একটু চুপচাপ বা চিন্তিত দেখলেই ব্যস্ত হয়ে উঠত। পদ্মার পুরনো প্রেমিকরা ও স্তাবকরা তাকে ব্যঙ্গবিদ্রুপ করত, খোঁচা দিত। কিন্তু প্রসাদের কাছে এলেই পদ্মা সব ভুলে যেত। মিস্টার প্রসাদ যে পদ্মাকে বেশ ভালোভাবে হাত করে ফেলেছে সে বিষয়ে তার জ্ঞান ছিল টনটনে। পদ্মাকে সে খোলা বইয়ের মতো পড়ে ফেলেছে। প্রেম ও রাজনীতিতে অমন ক্ষমতা বা অধিকারের অপব্যবহার আটকানো যায় না, এবং অপেক্ষাকৃত দুর্বল ব্যক্তিকেই তার মূল্য দিতে হয়। পদ্মার ক্ষেত্রেও অনেকটা তাই হল। আত্মাভিমানী পদ্মা তখন প্রসাদের রক্ষিতা হয়ে দাঁড়িয়েছে। তখন মিস্টার প্রসাদ নিজের ইচ্ছা মতো তার দুর্বলতার সুযোগ তো নেবেই। একবার পেরেক যখন আটকেছে, তখন খুব নিপুণতার সঙ্গে ঠুকে ঠুকে তাকে সম্পূর্ণ বসিয়ে দিচ্ছে সে। অনেক রাতে সে বাড়ি ফেরে, পদ্মাকে সঙ্গে নিয়ে কোথাও যেতে চায় না। সঙ্গে যেতে চাইলে বলে বড্ড মাথা ধরেছে। পদ্মা যখন নিজে বেরিয়ে যায়, তখন সেও গাড়ি নিয়ে উধাও হয়ে যায়। দুবছর কেটে গেছে, পদ্মা তখন মা হতে চলেছে, মোটাও হয়ে গেছে সে। তার চেহারায় আগেকার সেই সজীবতা ও মাদকতা আর নেই। সে এখন ঘরের পোষা মুরগি, তার আর কি মূল্য। একদিন এইরকম সন্ধেবেলা বাড়ি ফিরেছে পদ্মা। ফিরে দেখে প্রসাদ বাড়ি নেই। বেশ বিরক্ত হলো সে। ইদানিং প্রসাদের পরিবর্তন সে লক্ষ্য করছিল। আজ সাহস করে সে খোলাখুলি কথা বলবে। 10টা বাজল, 11টা বাজল, পদ্মা বসেই আছে। খাবার ঠান্ডা হয়ে গেল, চাকর বাকরেরা যে যা শুতে চলে গেছে। পদ্মার দৃষ্টি বারবার গেটের দিকে চলে যাচ্ছে। প্রায় যখন 1টা বাজে, প্রসাদ বাড়ি ফিরলেন। পদ্মা যতটা সাহস সঞ্চয় করেছিল পোস্টাপোস্টি কথা বলবে বলে, সামনে সে সাহস তার জোগালো না। তবু একটু রুক্ষ গলায় বলে উঠল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কটা বেজেছে খেয়াল আছে? প্রসাদের এই মুহূর্তে পদ্মাকে দারুণ কুৎসিত মনে হলো। সে এক ছাত্রীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল। বলে উঠল, তোমার তো এখন নিশ্চিন্তে শুয়ে থাকার কথা, তোমার যা অবস্থা তাতে তো যতটা পারা যায় আরামে থাকা উচিত। পদ্মার সাহস যেন একটু বাড়ল। আমার কথা চুলোই যাক, আমি যা জিজ্ঞেস করছি তার আগে জবাব দাও। আমার কথাও চুলোই যাক, আমি লক্ষ্য করছি ইদানিং তুমি আমার সঙ্গে ছলনা করছো, তোমার চোখের জ্যোতি একটু বেড়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মেজাজ বেশ বদলে গেছে। আমি নিজেকে তোমার কাছে বিক্রি করে দিইনি, যদি তোমার স্বাদ মিটে গিয়ে থাকে তাহলে আমি আজই চলে যেতে রাজি। তুমি চলে যাওয়ার ভয় দেখাচ্ছ, এখানে আসার জন্যে কি এমন ত্যাগ করে এসেছো তুমি? আমি ত্যাগ করিনি, এত সাহস তোমার যে তুমি এ কথা বলছো? আমি দেখছি তোমার মন মেজাজ বিগড়ে যাচ্ছে। তুমি ভাবছো আমি এই লোকটাকে অকেজো করে দিয়েছি, কিন্তু আমি এক্ষুনি সব কিছুতে লাথি মেরে চলে যাব, এই মুহূর্তেই। সে দ্রুত নিজের বাক্স প্যাঁটরা গোছাতে লাগল। পদ্মার সাহস যেন মিলিয়ে গেল। কাতর গলায় বলে উঠল, আমি তো এমন কোনো কথা বলিনি যাতে এত রেগে যেতে পারো, আমি শুধু জিজ্ঞেস করছিলাম কোথায় ছিলে, এটুকু অধিকারও কি আমার প্রাপ্য নয়? আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করি না, অথচ তুমি কেবল কথায় কথায় রাগ করো। তোমার একটুও দয়া মায়া নেই আমার উপর? তোমার একটু সহানুভূতিও কি আমি পাব না? আমি তোমার জন্যে কি করতে বাকি রেখেছি? আজ আমার এই অবস্থা, তাই তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। সে আর কিছু বলতে পারে না, কান্নায় গলা বন্ধ হয়ে যায়। টেবিলের উপর মাথা রেখে ফুপিয়ে ওঠে।
প্রসাদের জয় সম্পূর্ণ হয়। পদ্মার কাছে মাতৃত্ব এখন বড়ই অপ্রিয় প্রসঙ্গ। সবসময় একটা চিন্তা তার মাথায় থাকে, কখনো কখনো ভয়ে কেঁপে ওঠে আর অনুতাপ করে। প্রসাদের নিরঙ্কুশতা যেন দিন দিন বেড়েই চলেছে। মা হওয়ার দিন এগিয়ে আসছে। সারাদিন একা একা বসে থাকে, কোটে যায় না। প্রসাদ সন্ধ্যের সময় বাড়ি ফেরে, আবার বেরিয়ে যায়। সেই 11টা 12টার আগে বাড়ি ফেরে না। সে কোথায় যায় কি করে তাও পদ্মার কাছে লুকোনো থাকে না। এখন পদ্মার মুখ দেখতেও যেন প্রসাদের ঘৃণা। পূর্ণ গর্ভবতী, ফ্যাকাশে, উদ্বিগ্ন, ভীত, উদাস মুখ। তবু প্রসাধন আর অলঙ্কারে সে যে পদ্মা প্রসাদকে আকর্ষণ করার চেষ্টায় ক্ষান্তি দিত না। কিন্তু যত চেষ্টা করত সে, প্রসাদ ততই তার উপর বিরূপ হয়ে উঠত। এই অবস্থায় নিজের প্রসাধন চর্চিত মুখ তার নিজের কাছেই কুৎসিত হয়ে উঠত। প্রসব বেদনা আরম্ভ হয়েছে। নার্স, লেডি ডাক্তার সবাই উপস্থিত, কিন্তু প্রসাদ সেখানে নেই। সেই কারণে প্রসব বেদনা পদ্মার কাছে আরো দুঃসহ হয়ে উঠেছে। শিশুপুত্রকে কোলে নিয়ে আনন্দে পদ্মার মন ভরে উঠল, কিন্তু প্রসাদকে কাছে না পেয়ে সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সে। যেন মিষ্টি ফলে পোকা ধরেছে। 5 দিন আতুর ঘরে থাকার পর পদ্মা যেন জেল থেকে ছাড়া পেল। সে খোলা তলোয়ারের মতো হয়ে উঠল। মা হয়ে সে নিজের মধ্যে এক আশ্চর্য শক্তি বোধ করল। চাপরাশিকে চেক বই দিয়ে ব্যাংকে পাঠাল। কিছু টাকার দরকার ছিল, প্রসব বাবদ কিছু টাকা দিতে হবে। চাপরাশি ফিরে এলো। টাকা? পদ্মা জিজ্ঞেস করল। সব টাকা প্রসাদবাবু তুলে নিয়েছেন, ব্যাংকবাবু বললেন। পদ্মা স্তম্ভিত হয়ে গেল। প্রায় 20,000 টাকা প্রাণপণে সঞ্চয় করেছিল তার শিশু সন্তানের কথা ভেবে। আতুর ঘর থেকে বেরিয়ে পদ্মা শুনল প্রসাদ কোনো এক ছাত্রীর সঙ্গে ইংল্যান্ডে চলে গেছে। খেপে গিয়ে প্রসাদের ছবিটা সে মাটিতে আছড়ে ফেলে পা দিয়ে মারিয়ে দিল। তার ব্যবহারের সব জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দিল। ঘৃণায় থুতু ছিটিয়ে দিল তার উপর। 1 মাস কেটে গেছে। পদ্মা সন্তানকে কোলে নিয়ে বাংলো বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। তার ক্রোধ এখন এক শোকে নিরাশায় রূপান্তরিত। সন্তানের প্রতি কখনো তার দয়া হয়, কখনো মমতা, কখনো ঘৃণা। চেয়ে চেয়ে দেখছে এক ইউরোপিয়ান মহিলা পথে তার স্বামীর সঙ্গে নিজের শিশুটিকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে। সে আশা আকাঙ্ক্ষা ভরা চোখে সেই সুখী দম্পতির দিকে তাকিয়ে দেখে। তার চোখ জলে ভরে যায়। মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প মিস পদ্মার পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।